শিবম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব মকর লগ্ন মকর রাশির অক্টোবর 2024 দৈনিক পথ চলা। অক্টোবর 2024 একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, একাধিক গুরুত্বপূর্ণ তিথি এবং তাৎপর্যপূর্ণ গ্রহ অবস্থান। 2 অক্টোবর আমরা পাচ্ছি বিশেষ সর্বপিতৃ মহালয়া অমাবস্যা, পিতৃপক্ষ সমাপ্ত হয়ে দেবীপক্ষের সূচনা। 3 অক্টোবর থেকে 13-13 অক্টোবর দেবীপক্ষ শারদীয় দুর্গোৎসব। 29 অক্টোবর আমরা পাচ্ছি ধনতেরাস তিথি, ধনত্রয়োদশী। তারপর 31 অক্টোবর মাসের শেষ দিন দীপাবলি অমাবস্যা। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ গ্রহ সন্নিবেশ এবং সঞ্চার। মকর লগ্ন মকর রাশি আপনাদের মাসের প্রথম দিন কী গ্রহ সন্নিবেশ আমরা পাচ্ছি সেটা একটু দেখে নিই। আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ শনি দ্বিতীয়ভাবে সক্ষেত্রে বক্রগতিতে থাকছে কুম্ভ রাশিতে, 3rd হাউসে মীন রাশিতে থাকছে রাহু। আপনাদের পঞ্চমে বৃষরাশিতে বৃহস্পতি থাকছে। আপনাদের ষষ্ঠভাবে 6th হাউসে থাকছে মঙ্গল মিথুন রাশিতে। অষ্টমে পাওয়া যাচ্ছে চন্দ্রকে সিংহ রাশিতে। নবমে বুধ রবি এবং কেতু কন্যা রাশিতে। দশমে দশমপতি শুক্র সক্ষেত্রস্থ তুলা রাশিতে। এই গ্রহ অবস্থান থেকে এবার গ্রহদের সঞ্চার, গ্রহদের গতি পরিবর্তন এবং আপনাদের জীবনে নানান ঘটনা প্রবাহ। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাসের শেষ ভাগে গিয়ে অক্টোবরের 20 তারিখ মঙ্গল আপনাদের তুমি সঞ্চার করবে। 7th হাউসে মার্স আসবে, মঙ্গল নিজস্থ হবে, মঙ্গল ডাইরেক্টলি লগ্নকে দৃষ্টি প্রদান করবে। মকর রাশি আপনাদের যাদের সাড়েসাতির লাস্ট ফেজ, এই সময়টা কিন্তু আপনাদের জন্য ক্রুশিয়াল। এবং যতদিন না শনি নভেম্বর মাসের 15 তারিখে গিয়ে ডাইরেক্ট হচ্ছে ততদিন কিন্তু একটা ভীষণ ক্রিটিক্যাল ফেজ আপনাদের চলবে, নানান রকম চোট আঘাত অ্যাক্সিডেন্ট ঝুটঝামেলার সম্ভাবনা। 9th অক্টোবর পঞ্চমভাবে আপনাদের বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছে, এটা সন্তান স্থানের জন্য খুব একটা সুবিধাজনক নয়। 17th অক্টোবর রবি আপনাদের অষ্টমপতি দশমে সঞ্চার করবে, নিচস্থ হবে এবং দশম ভাব থেকে নিচস্থ রবি চতুর্থ ভাবকে দৃষ্টি প্রদান করবে। এটা আপনাদের গৃহসুখকে কিছুটা অবশ্যই হানি করবে। এবং তারপর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গৃহস্থানের গ্রহ মঙ্গল অলরেডি নিচস্থ হয়ে থাকছে, তো এই বিষয়গুলো একটু চিন্তার বিষয় আছে। 10ই অক্টোবর আপনাদের ভাগ্যপতি এবং ষষ্ঠপতি বুধ দশমে তুলা রাশিতে ট্রানজিট করবে, এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ। এবং এই বুধ 29th অক্টোবর 2nd ট্রানজিট করবে, সে একাদশে যাবে বৃশ্চিক রাশিতে, এটাও কিন্তু আপনাদের জন্য শুভ। শনি বক্রগতিতে থাকছে, সব কিছু একটু স্লো, একটু মন্থরগতি। তবে রাহু তৃতীয়ভাবে পুরুষাকারের ভাবে আপনাদের একটা মানসিক স্ট্রেংথ দেবে। এবং একটা বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ যে বুধ আপনাদের ভাগ্যপতি, তার যে অবস্থান থাকছে 10th অক্টোবর অবধি ভাগ্যস্থানে, সেটাও আপনাদের কিছুটা সহায়তা করবে। আপনারা যারা গণেশ চতুর্থী পালন করেছেন, যারা পিতৃপক্ষ পালন করছেন, যারা ভাবছেন যে দেবীপক্ষ পালন করবেন, তাদের জন্য তো একটা বিশেষ রক্ষা কবচ তৈরি হচ্ছেই। কিন্তু যারা একেবারেই কিছু করতে পারছেন না, তাদের জন্য একটা মন্ত্র বলে দিই। এটা আপনারা প্রতিদিন 11, 21, 54 বা 108 বার করবেন অক্টোবর মাসে। অচিন্ত রূপচরিতে সর্বশত্রু বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। অচিন্ত রূপচরিতে সর্বশত্রু বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। এই মন্ত্রটা অবশ্যই আপনারা অবলম্বন করে চলবেন। মাসের প্রথম দিন 1st অক্টোবর 2024 মকর লগ্ন মকর রাশি একটা সামাজিক ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে, দাম্পত্য জীবনে একটা ভুল বোঝাবুঝি, একটা দুশ্চিন্তা, সমালোচনার শিকার হওয়া, নিজেদের একটা দাম্ভিক অহংকারের যে মনোভাব সেটা বৃদ্ধি পাবে, একটা
মতবিরোধ হওয়ার সম্ভাবনা অবশ্যই এই জায়গাটাতে, আপনারা সাবধান থাকবেন। সেকেন্ড অ্যান্ড থার্ড অক্টোবর গ্রহণের সময় বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহণ সূর্যগ্রহণ, আপনাদের নবমভাবে আমূল একটা পরিবর্তনের সময়, বিশেষ করে মকর রাশি সাড়ে সাতির লাস্ট ফেজ, দূর যাত্রা দূর ভ্রমণ কর্ম পরিবর্তন, বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকবেন। এই গ্রহণের মধ্যে আপনাদের ষষ্ঠপতি বুধ ইনভলভ থাকছে, তা ছাড়া অষ্টমপতির একটা বিশেষ প্রভাব, তো বাবা মা দুজনের একটা হেলথের জায়গায় কিছু সিরিয়াসনেস কিছু ক্রিটিক্যাল ইস্যুস তৈরি হতে পারে। অবশ্যই এই গ্রহণের জন্য বিশেষ মন্ত্রসাধনা দিয়েছি, সেটা আপনারা করবেন। ওভারঅল এই গ্রহণ আপনাদের পরিবর্তন আনবে, বহু মানুষের স্থান পরিবর্তন, দূরবর্তী স্থানে যাওয়া, বিদেশ যাত্রা, কর্ম পরিবর্তন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটা, এই জায়গাগুলোতে আপনারা পরিবর্তন অনুভব করবেন। চার পাঁচ ছয় ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্সথ অক্টোবর এই তিন দিন আপনাদের বিশেষভাবে কর্মস্থানে একটা শুভ যোগ, নানান রকম যারা পার্টিকুলারলি হসপিটালিটি হোটেল ইন্ডাস্ট্রি বিউটি ফ্যাশন ইলেকট্রনিক্স কম্পিউটার্স এইসব ক্ষেত্রে যারা আছেন আপনারা বিশেষভাবে শুভ ফল আশা করতে পারেন। একটা আমোদ প্রমোদ উৎসব একটা বিনোদনের একটা পরিস্থিতি থাকবে এবং গৃহসুখও কিন্তু কিছুটা আপনারা বৃদ্ধি হতে অনুভব করবেন। সেভেন্থ অ্যান্ড এইট মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকতে পারে, তবে ওভারঅল আয় বৃদ্ধি, ওভারঅল সন্তানের জন্য শুভ এবং কিছু নিজেদের পুরুষাকার নিজেদের ইনপুটের এফেক্টস কিন্তু আপনারা পাবেন। নয় আর দশ নাইন্থ অ্যান্ড টেন্থ মন মানসিকতার মধ্যে বিশেষ উগ্রতা, বিশেষ একটা উত্তেজনা অ্যাগ্রেশনের ভাব থাকবে, মানুষের সঙ্গে একটা বিবাদ হওয়ার সম্ভাবনা, দূর ভ্রমণের যোগ এবং আয় এবং ব্যয় ভাব দুটোই কিন্তু প্রবল থাকবে। তো আয় ভাব যখন প্রবল থাকছে, আয়ের জায়গায় উন্নতি হওয়ার পর ব্যয়কে একটু আপনাদের কন্ট্রোল করতে হবে। এগারো বারো তেরো ইলেভেন্থ টুয়েলভ অ্যান্ড থার্টিন্থ দূর ভ্রমণের যোগ, মনের মধ্যে একটা দৃঢ় সংকল্প হওয়া, মানসিক জোর বৃদ্ধি পাওয়া, এই জায়গাগুলো আপনারা অনুভব করবেন। তার সঙ্গে বিবাদ প্রবণতা এবং মনের যে একটা উগ্র ভাব সেটা কিন্তু বজায় থাকবে। ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ চোদ্দো পনেরো এই দুটো তারিখ আপনাদের সাংসারিক ক্ষেত্রে কিছু বিবাদ হওয়া, দাম্পত্য জীবনে কিছু সমস্যা, মায়ের সঙ্গে কিছু সমস্যা এবং অত্যাধিক অন্তর্মুখী ইন্ট্রোভার্ট হওয়ার জন্য কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। ষোলো আর সতেরো সিক্সটিন্থ অ্যান্ড সেভেন্টিন্থ অক্টোবর মকর লগ্ন মকর রাশি, কোনো রকম ইমোশনালি ড্রিভেন সিদ্ধান্ত নেবেন না, প্র্যাকটিক্যাল থাকার চিন্তা করবেন, দাম্পত্য জীবনে একটা ভুল বোঝাবুঝি হতে পারে। আঠেরো আর উনিশ আপনারা বিশেষভাবে মনের জোর পাবেন, মনের মধ্যে একটা উদ্যম পাবেন, অনেক কর্ম সম্পন্ন করার একটা সংকল্প নিতে পারেন এবং কর্মে সাফল্যও হবে। কুড়ি আর একুশ টোয়েন্টিয়েথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট বৈষয়িক ক্ষেত্রে শুভ ফল পাবেন, ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা শুভ ফল পাবেন, সন্তানের দূর যাত্রার একটা সম্ভাবনা। বাইশ আর তেইশ টোয়েন্টি সেকেন্ড অ্যান্ড টোয়েন্টি থার্ড মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে, একটা বিবাদ প্রবণতা থাকবে এবং দাম্পত্য জীবন আর ব্যবসার ক্ষেত্রে কিছু লস হওয়ার, কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা। চব্বিশ আর পঁচিশ আপনাদের জন্য বিশেষভাবে শুভ, মনের জোর পাবেন, একটা ব্যবসা ক্ষেত্রে আয় উন্নতির জায়গা, আয়ের ক্ষেত্রে ইনকাম ফিনান্সের জায়গাটা শুভ, কিন্তু দাম্পত্য জীবনে কিছু সমস্যা হতে পারে, হাজব্যান্ড বা ওয়াইফের কিছু শারীরিক অসুবিধা হতে পারে। ২৬ ২৭ ২৮ আবার মন মানসিকতার মধ্যে একটা দাম্ভিক ভাব, অহমসত্তা বৃদ্ধি পাবে, মানুষের সঙ্গে একটা বিবাদ প্রবণতা, সমালোচনার সম্মুখীন হতে পারেন, একটু সাবধান থাকতে হবে। মকর রাশি আপনাদের যে অহংভাব অহংকার বোধ দাম্ভিক ভাব এটাকে আপনাদের অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে, মকর রাশির সাড়ে সাথে চলছে, এই বিষয়টা কিন্তু একেবারেই কাম্য নয়। ২৯ আর ৩০ টোয়েন্টি নাইন্থ অ্যান্ড থার্টিয়েথ আপনাদের অতীতের কোনো বিষয়ে জীবনে ভাগ্য পরিবর্তনের জায়গা তৈরি করতে পারে, নতুন করে কোনো ব্যবসা, পুরনো কোনো প্রেমের সম্পর্ক আবার নতুন করে জীবনে এসে প্রকট হওয়ার একটা সম্ভাবনা,
কি সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু আপনার উপর নির্ভর করবে। আকস্মিকভাবে মাকে নিয়ে কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে। 31 অক্টোবর 2024 মকর লগ্ন মকর রাশি মাসের শেষ দিন, কর্মক্ষেত্রে দুর্ভ্রমণের যোগ, কর্মের সঙ্গে জবের সঙ্গে নতুন করে কিছু আয় বৃদ্ধি, ব্যবসা, ইন্ডিপেন্ডেন্ট কিছু কাজের চিন্তাভাবনা করতে পারেন, সেই নিয়ে কিছু প্ল্যানিং করতে পারেন। হাজব্যান্ড বা ওয়াইফের বিদেশ যাত্রার সম্ভাবনা এবং বিদেশে একটা পোস্টিং বা স্থানান্তরের সম্ভাবনা, ওভারঅল গৃহসুখও কিছু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। মকর লগ্ন মকর রাশি, মকর রাশির লাস্ট ফেজ, আপনাদের সপ্তমভাবে মঙ্গল ট্রানজিট করার পর 20 অক্টোবরের পর থেকে বিশেষ সাবধানতার প্রয়োজনীয়তা আছে। এই মঙ্গল লগ্নকে, দ্বিতীয় ভাবকে, দশম ভাবকে দৃষ্টি প্রদান করবে এবং এই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি থাকছে। সুতরাং দাম্পত্য জীবন, হাজব্যান্ড বা ওয়াইফের উপর একটা প্রভাব এবং ব্যবসা ক্ষেত্রে একটা প্রভাব কিন্তু এই মঙ্গল অবশ্যই প্রদান করবে। মায়ের শরীর স্বাস্থ্য, আয় উন্নতি, বড় ভাই বোনদের সঙ্গে একটা সম্পত্তি নিয়ে কোনো জটিলতা, সম্পত্তি নিয়ে কোনো বিবাদ শুরু হওয়া, এই সব দিকগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে। ইট ইজ আ ভেরি ক্রুশিয়াল ট্রানজিট। এই মঙ্গল স্লোডাউন করবে, এই মঙ্গল বক্রি হবে, সুতরাং এই মঙ্গলের দিকে কিন্তু আপনাদের বিশেষ নজর রাখার প্রয়োজন আছে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।